ধরে নাও তুমি একজন ট্রাফিক প্রকৌশলী এবং তুমি খুঁজে বের করার চেষ্টা করছো কোন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে কতগুলো গাড়ি যায় এখানে তুমি একটি সম্ভাব্যতা খুঁজে বের করার চেষ্টা করছো যেমন ঘন্টায় একশোটি গাড়ি চলাচল করে আসলে তুমি এখানে একটি দৈবচলক খুঁজে বের করার চেষ্টা করছো যা আমাদের এই ঘটনাটি সম্পর্কে একটি ধারণা দেবে তাহলে আমরা ধরে নেই দৈবচলক এক্স সমান সমান এক ঘন্টায় ওই রাস্তা দিয়ে যতগুলো গাড়ি চলাচল করছে তার সংখ্যা এখন আমার কাজ হচ্ছে সম্ভাব্যতা নিবেশন খুঁজে বের করা এই দৈবচালক এক্স এর যদি আমরা সম্ভাব্যতা নিবেশনটি খুঁজে বের করতে পারি তাহলে আমরা সহজেই জানতে পারবো ওই রাস্তা দিয়ে একশটি গাড়ি যাচ্ছে পাঁচটি গাড়ি যাচ্ছে নাকি কোনো গাড়ি যাচ্ছে না আরো কিছু বলার আগে আমি তোমাদেরকে দুটো বিষয় সম্পর্কে ধারণা দিতে চাই আমরা জানতে যাচ্ছি আর এজন্যই আমাদের দুটো জিনিস আগের থেকেই ধরে নিতে হবে এবং তার প্রথমটি হলো আমরা যেই ঘন্টার গাড়ি চলাচল নিয়ে আলোচনা করছি সেটা দিনের অন্য কোনো ঘন্টার গাড়ি চলাচলের মতোই যদিও এটা বাস্তবে সম্ভব নয় এর কারণ হল রাস্তায় সবসময় একই রকম গাড়ি চলে না যেমন জ্যামের সময় গাড়ি অনেক বেশি থাকতে পারে আর ছুটির দিনে গাড়ি থাকে অনেক কম কিন্তু এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে প্রতিটি ঘন্টা অন্য যে কোনো ঘন্টার মতোই এবং যদি আমরা গাড়ি চলাচলের সম্ভাবনা বিবেচনা করি প্রতি ঘন্টার প্রতি সেকেন্ডেই একই সংখ্যক গাড়ি আসছে বলে আমাদের ধরে নিতে হবে কিন্তু মনে রেখো বাস্তবে এটি সম্ভব নয় এবং দ্বিতীয়ত আমাদের ধরে নিতে হবে যে একটি নির্দিষ্ট ঘন্টায় যতগুলো গাড়ি চলাচল করছে তার পরবর্তী ঘন্টায় তার চেয়ে কম বা বেশি গাড়ি চলাচল করবে না তার মানে এই হচ্ছে নির্দিষ্ট সময় যতগুলো গাড়ি চলাচল করবে কোনোভাবেই তা পরবর্তী ঘন্টার গাড়ি চলাচলের উপর কোনো প্রভাব ফেলবে না তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করবে চলো তাহলে নিবেশনটি বের করা যাক এক্ষেত্রে প্রথমে আমি যে জিনিসটি করব তা হলো এই নিবেশনের গড়টি বের করে নেব আমরা যেহেতু কিছু নির্দিষ্ট ঘন্টার জন্য এই চলকের মান বের করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা গড়টি বের করে নেব এবং তার প্রকৃত গড় বের করার জন্য সহায়ক হবে এবং সেটাই হবে এই চলকটির প্রকৃত মান মনে করো তুমি এই সংখ্যাটির মান হিসাব করে বের করেছ তাকে আমি ই এক্স দিয়ে লিখছি এখন আমি সেই মানটিকে প্রকাশ করার জন্য ব্যবহার করছি গ্রিক অক্ষর ল্যামডা ধরে নাও তুমি ওই জায়গায় ঘন্টার পর ঘণ্টা বসেছিলে এবং প্রতি ঘণ্টায় যে পরিমাণ গাড়ি গিয়েছে তার তুমি গড় বের করেছ এবং হিসাব করে তুমি যা পেয়েছ তা হলো প্রতি ঘন্টায় নয় দশমিক তিনটি করে গাড়ি চলাচল করছে আমরা এর আগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অথবা ডিপোদি নিবেশন সম্পর্কে জেনেছি ডিপোদি নিবেশন হতে আমরা জানতে পারি কোনো দৈব চালকের সম্ভাব্য মান হচ্ছে পরীক্ষণের সংখ্যা সমান যাকে আমরা এন দিয়েও লিখতে পারি এর আগের ভিডিওগুলোতে আমরা একটি মুদ্রাকে ছুড়ে দিলে কতবার সাপলা আসবে সেটা এন দিয়ে সংজ্ঞায়িত করেছিলাম এটাকে আমরা গুণ করছি পি দিয়ে যা হল পয়সা ছুড়ে দেওয়ার পর সাপলা পাবার সম্ভাবনা দ্বিপদী নিবেশন হতে আমরা এই তথ্যটি পেয়েছিলাম এখন গাড়ি চলাচলের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করার চেষ্টা করব। আমরা জানি ল্যামডা হলো প্রতি ঘন্টায় চলাচলকৃত গাড়ির সংখ্যা তাহলে আমরা বলতে পারি প্রতি ঘন্টায় ল্যামডা সংখ্যক গাড়ি সমান সমান প্রতিবার পরীক্ষা করার সময় একটি নির্দিষ্ট মিনিটে কোনো গাড়ি চলাচল করেছে কিনা তারই সংখ্যা আমরা জানি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট অর্থাৎ আমরা লিখতে পারি সিক্সটি মিনিটস পার আওয়ার অথবা ষাট মিনিট প্রতি ঘন্টায় তাহলে আমরা ষাট বার পরীক্ষা করতে পারব এবং সেই পরীক্ষাগুলোতে সফল হওয়ার সম্ভাবনা হল পি এখন যদি আমি পরীক্ষাটিকে দ্বিপদী নিবেশনের মত চিন্তা করি তবে আমরা পাব ল্যামডা বাই সিক্সটি বা ষাটটি গাড়ি প্রতি মিনিটে তাহলে এই অংশটি হবে এন এবং এই অংশটি হবে সম্ভাবনা বা পি আমরা জানি এটি একটি দ্বিপদী নিবেশন এবং এটিও দ্বিপদী নিবেশনের খুব কাছাকাছি আমরা ধরে নি এটি হলো আমাদের দ্বিপদী নিবেশন তাহলে যদি আমরা সম্ভাবনা বিবেচনা করি যেখানে এক্স সমান সমান কে যা কিনা একটি নির্দিষ্ট সংখ্যা এবং আমরা এর মান ধরে নিলাম তিন তাহলে সম্ভাবনা সমান সমান এন যা সিক্সটি বা ষাট এবং নিচে কে আমরা যা তিন ধরে নিয়েছি গুণন কোন একটি মিনিটে একটি গাড়ি যাওয়ার সম্ভাবনা এবং তা হবে ল্যামডা বাই সিক্সটি বা ষাট এর তম সূচক পর্যন্ত এখানে কে এর মান হল যে কয়টা সফলতা পাওয়া প্রয়োজন এবং আমরা একে গুণ করব কোনো গাড়ি না যাওয়ার সম্ভাবনা দিয়ে এবং এই রাশিটির সূচক হবে এন বিয়োগ কে এ থেকে বোঝা যাচ্ছে আমাদের যদি কে সংখ্যক সফলতা থাকে তাহলে ষাট বিয়োগ কে সংখ্যক ব্যর্থতাও থাকবে এই রাশিটিও একটি দ্বিপদী নিবেশনের মতো এখানে ষাটটি বিরতি আছে এবং এ থেকে আমরা আশানুরূপ ফল পাবো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই রাশিটিকে আমরা যে দীপদী নিবেশন হিসেবে ধরেছি তা কেমন হবে যদি এক ঘন্টায় একটির বেশি গাড়ি চলাচল করে অথবা একের অধিক গাড়ি যদি এক মিনিটে যায় এখনকার সমীকরণটি হলো প্রতি মিনিটে একটি করে গাড়ি যাবার সমীকরণ গণনা করে যদি একটির বেশি গাড়ি যেমন পাঁচটি গাড়ি যায় তবু আমরা তাকে একটি সফলতাই বলছি তুমি বলতে পারো তোমার কাছে এরও সমাধান আছে আমরা মিনিটের বদলে সেকেন্ড দিয়ে এটি হিসাব করব অতএব কে সংখ্যক সফলতা পাওয়ার সম্ভাবনা হবে এখানে আমরা ষাটির পরিবর্তে তিন হাজার ছয়শ বার বিরতি নিয়ে কাজ করব তবে উপরে তিন হাজার ছয়শ এবং নিচে কে অতএব কে সংখ্যক সফলতা পাওয়ার জন্য মোট তিন হাজার ছয়শ সেকেন্ডের ভেতরে যেকোনো একটি সেকেন্ডে গাড়ি যেতে হবে গুণন কোন নির্ধারিত সেকেন্ডে একটি গাড়ি যাওয়ার সম্ভাবনা এবং তা হলো এক ঘন্টায় চলাচলকৃত গাড়ির সংখ্যা ভাগ তিন হাজার ছয়শ সেকেন্ড এবং কে সংখ্যক সফলতা সম্ভাবনা এই এই রাশিটি এবং রাশিটির সূচক হবে তিন হাজার ছয়শ বিয়োগ কে সংখ্যক অসফলতা এই রাশিটি থেকে আমরা আরো ভালোভাবে ধারণা পেতে পারি তারপরও এমনও তো হতে পারে যে অর্ধেক সেকেন্ডের ভিতরে দুটো গাড়ি আসলো তুমি কিন্তু এখানে একটি ধারাবাহিকতা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমাদেরকে আরো ক্ষুদ্রতর সময় নিয়ে বিবেচনা করতে হবে এবং এই সংখ্যাগুলোকে আরো বড় করতে হবে এবং তুমি যদি সেটা করো তাহলেই তুমি পয়সনের নিবেশনটি পেয়ে যাবে মজার বিষয়টি হচ্ছে যখন তোমাকে কেউ পয়সনের সূত্র নিয়ে অঙ্ক করতে দেয় তখন তুমি সূত্রে মানবসী অঙ্কটি করে ফেলো কিন্তু তুমি কি কখনো এটি লক্ষ্য করেছ যে এটি দ্বিপদী নিবেশন কিনা অথবা এই দ্বিপদী নিবেশনটি মুদ্রা ছোড়ার মতো একটি সাধারণ ঘটনা থেকে কিভাবে এলো কিন্তু প্রমাণ করার আগে আমি যদি সীমাটি ঠিক করে নেই? দাঁড়াও আমি পেন্সিলের রঙটা বদলে নিয়ে তোমাদের আবার প্রমাণ করার আগে যেহেতু আমরা এই নম্বরগুলোকে এবং বিরতির এই নম্বরগুলো অসীমের দিকে অগ্রসর হলে এটি পয়সনের নিবেশনে পরিণত হবে এখন আমাদেরকে কিছু গাণিতিক সূত্র প্রয়োগ করতে হবে আমি মনে করি ইতোমধ্যে তোমরা এদের সাথে পরিচিত হয়েছ তবু আমি নিশ্চিত হয়ে নেই তবে লিমিট যেখানে এক্স অসীমের কাছাকাছি যাবে সেখানে এক যোগ এ বাই এক্স যার সূচক হল এক্স সমান সমান হবে ই এবং তার সূচক হবে দুঃখিত আমার একটু ভুল হয়েছে সমান সমান ই এ সূচক এ এখন আমি তোমাকে এটা প্রমাণ করে দেখাবো আমি নিচে এটিকে প্রতিস্থাপন করছি ধরা যাক এন সমান সমান অথবা আমি এটাকে এইভাবে লিখি এক বাই এন সমান সমান এ বাই এক্স এখন আমরা হিসাব করলে পাবো এক্স সমান সমান এন গুণন এ এটা আমরা এই সমীকরণ থেকেই পাচ্ছি এখন যদি এক্স অসীমের দিকে অগ্রসর হয় তাহলে n এর মান কিসের দিকে অগ্রসর হবে অর্থাৎ প্রথম রাশি থেকে আমরা দেখতে পারি এন সমান সমান এক্স বাই এ তাহলে n এর মানটাও অসীমের দিকে যাবে তবে লিমিট যখন এন অসীমের দিকে অগ্রসর হয় তখন এক যোগ এ বাই এক্স যা যা কিনা এক বাই এন এর সমান সেজন্য আমি এক বাই এনই লিখছি এবং এক্স এর মান উপর থেকে প্রতিস্থাপিত করে লিখছি এন গুণন এ এবং এই রাশিটি সমান সমান হবে লিমিট যখন এন অসীমের কাছাকাছি পৌঁছে যায় এক এবং এ সূচক এন এবং এ সম্পূর্ণটির সূচক এ যেহেতু এখানে কোনো এন নেই তাই আমরা সীমাটিকে তুলে এ পর্যন্ত সূচক নিতে পারি তাহলে আমরা পাব লিমিট যখন এন অসীমের কাছাকাছি যাচ্ছে এক যোগ এক বাই এন যা সূচক হলো এন এবং সম্পূর্ণটি সূচক হলো এ এখন তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই সংখ্যাটির মানই হচ্ছে ই তুমি যদি ক্যালকুলেটরে এন এর মান অনেক বড় নিয়ে চেষ্টা করে দেখো তাহলে এর মান পাবে ই তাহলে এই ভিতরের অংশটির মান হচ্ছে ই এর সমান তাহলে সম্পূর্ণ রাশিটির মান হচ্ছে ই এর সূচক এ তাহলে তুমি বুঝতেই পারছো এই লিমিটের মান ই এ সূচক এ আমার কাছে আরেকটি প্রমাণ আছে কিন্তু আমি এর পরের ভিডিওতে তা আমি প্রমাণ করে দেখাবো এবং অন্যটি হচ্ছে আমি এটা লিখে দেখাচ্ছি ভাগ বিয়োগ এর সমান সমান হবে এক্স গুণন এক্স বিয়োগ এক বিয়োগ দুই এভাবে গুণ করতে করতে এক্স বিয়োগ কে যোগ এক পর্যন্ত এ ধরনের সমীকরণ আমরা অনেকবার ব্যবহার করেছি এবং এটাকে এভাবেই সবচেয়ে ছোট করে লিখা যায় এবং এখানে কে সংখ্যক পদ থাকবে তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে সব শেষে আমরা পাব কে সংখ্যক পদ পর্যন্ত এবং এটি পয়সন নিবেশন প্রমাণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন যদি আমি এগুলোকে বাস্তব সংখ্যায় নিয়ে আসি সেভেন বা সাত ফ্যাক্টোরিয়াল ভাগ সেভেন মাইনাস টু বা সাত বিয়োগ দুই ফ্যাক্টোরিয়াল সমান সমান সাত গুণন ছয় গুণন পাঁচ গুনন চার গুণন তিন গুণন দুই গুণন এক ভাগ বা দিকে ফ্যাক্টোরিয়াল এবং ডানে তিন গুনন দুই গুণন এক এগুলো কেটে যাবে এবং বাকি থাকবে সাত গুণন ছয় তাহলে এক্স হল সাত এবং শেষ পথটি হল সাত বিয়োগ দুই যোগ এক সমান সমান ছয় সাত বিয়োগ দুই যোগ এক লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কে এর মান দুই এবং ডানেও তুমি দুটো পদ পেয়েছ যেহেতু আমরা এই দুটো জিনিস জানি এখন আমরা পয়সনের নিবেশন প্রতিপাদন করতে পারবো এবং আমি এটা তোমাদের পরবর্তী ভিডিওতে করে দেখাবো।